নমস্কার বন্ধুরা, রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের কাছে এসেছি। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে 31 মার্চের মধ্যে প্যান আধার লিঙ্ক প্রত্যেক নাগরিককে করতে হবে যাদের প্যান কার্ড রয়েছে। হাতে আর মাত্র 15 দিন বাকি, যারা এখনও এই প্যানের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই এই কাজটা সেরে ফেলুন। আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই কিন্তু আপনাদের আরো বড় সড়ো কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই বন্ধুরা, যারা এখনো প্যানের সঙ্গে আধার লিঙ্ক করেননি তারা খুব তাড়াতাড়ি এই প্যানের সঙ্গে আধার লিঙ্ক করে নিন। এই লিঙ্ক কিন্তু এখন আর ফ্রি হচ্ছে না, কারণ 2022 সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু এইটা ফ্রি ছিল, আর জুন মাস পর্যন্ত 500 টাকা ফাইন ছিল। আর তারপর থেকে এখন এই মার্চ পর্যন্ত আপনাকে 1000 টাকা ফাইন দিতে হবে। তাই যারা এখনো লিঙ্ক করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি এখনই লিঙ্কটা করে নিন। তবে সময় যাচ্ছে, মোবাইলের মাধ্যমে SMS পাঠিয়ে আপনারা এটা লিঙ্ক করতে পারেন। এর জন্য আপনাকে করতে হবে UIDPAN পেজ দিয়ে আপনার 12 ডিজিট যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা লিখতে হবে, তারপরে আবার স্পেস দেবেন, তারপর 10 ডিজিটের যে প্যান নাম্বার রয়েছে সেই প্যান নাম্বারটা বসিয়ে আপনাকে 567678 পাঠিয়ে দিতে হবে, অথবা আপনি 56161 পাঠিয়ে দিতে পারেন। তবে এটা আমি এখনো ভেরিফাই করতে পারিনি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে এর জন্য আপনাকে আপনার আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বারের যে নাম রয়েছে সেটা সঠিক হতে হবে, আর আপনার যে ডেট অফ বার্থ আধার কার্ডে রয়েছে সেটা যেন প্যান নাম্বারের সঙ্গে সঠিক হয়, তবেই কিন্তু আপনারা এই লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা, যারা অনলাইনে কম্পিউটারে তাদের প্যান আধার লিঙ্ক করতে চাইছেন তাদের চলে যেতে হবে গুগলের ওয়েব ব্রাউজারে। গুগলের ওয়েব ব্রাউজারে আসার পর আপনাকে টাইপ করতে হবে ইনকাম ট্যাক্স। আপনি যদি ইনকাম ট্যাক্স টাইপ করেন তাহলেই দেখবেন যে আপনার ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে এসেছে। আর ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে আপনি ক্লিক করলেই ইনকাম ট্যাক্সের যে হোমপেজ রয়েছে সেই হোমপেজে চলে আসতে পারবেন। আর একদম বাঁদিকেই আপনারা দেখতে পাবেন হোম থেকে লিঙ্ক আধার, এই লিঙ্ক আধারে আপনারা ক্লিক করবেন। আর এই লিঙ্ক আধারে আপনি যদি ক্লিক করেন তাহলেই আপনার সামনে যে ইনকাম ট্যাক্সের মেন পেজ সেটা চলে আসবেন লিঙ্ক আধার বলে। আর নিচের দিকেই আপনারা দেখতে পাবেন যে প্যান বলে একটা বক্স দেওয়া রয়েছে আর আধার নাম্বার বলে নিচে আর একটি বক্স রয়েছে। উপরের যে বক্সটা রয়েছে এখানে আপনার যে প্যান নাম্বার রয়েছে সেই প্যান নাম্বারটা আপনার প্যান কার্ড দেখে দেখে বসিয়ে দিতে হবে। আর নিচের বক্সে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড থেকে আপনার যে আধার নাম্বারটা রয়েছে 12 ডিজিটের সেই 12 ডিজিটের আধার নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। এরপর নিচে একদম ডান দিকে যে ভ্যালিডেট অপশনটা দেখতে পাবেন এই ভ্যালিডেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আর ভ্যালিডেটে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যে এখানে আপনার প্যানের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক থাকে তাহলে অলরেডি লিঙ্ক বলবে, আর যদি লিঙ্ক না থাকে এই একটা ডায়লগ বক্স আসবে যেখানে আপনার এই ফাইনের কথাটা বলা আছে। এরপর সেই কন্টিনিউ টু পে অপশনে আপনি ক্লিক করতে পারেন যেখানে আপনাকে এই 1000 টাকা পে করতে হবে। তো এরপর আবার আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে যেখানে লেখা আছে ই পে ট্যাক্স। এই ই পে ট্যাক্স এর নিচে আপনি দেখবেন দুটো বক্স রয়েছে। বাঁদিকের বক্সে আপনাকে প্রথমে প্যান নাম্বারটা বসাতে হবে, আর এখানে প্যান নাম্বারটা বসাবার পর আবার ডান দিকে যে বক্স রয়েছে সেখানেও আবার ওই প্যান নাম্বারটাই বসাতে হবে। যখন এই দুটো প্যান আপনার ম্যাচ করে যাবে তখন দেখবেন তার নিচেই আরেকটা অপশন রয়েছে যে বক্সে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে। আপনার যেটা মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা এই বক্সে আপনি বসিয়ে নিতে পারেন। আর এই নম্বরটা বসিয়ে নেওয়ার পর আপনি যখন কন্টিনিউ করবেন তখন আপনার ওই মোবাইলে একটা মেসেজের মাধ্যমে OTP যাবে, এই OTPটা এই বক্সে আপনাকে বসিয়ে দিতে হবে। এই বক্সে আপনার মোবাইলে আসা OTPটা বসিয়ে দেওয়ার পর আবার আপনাকে কন্টিনিউ করতে হবে। যখনই আপনি কন্টিনিউ করবেন তারপর আপনার যে প্যান নম্বরটা আর প্যানেতে আপনার যে নামটা রয়েছে সেই নামটা দেখাবে, যদি নামটা ম্যাচ করে তাহলে আপনি এটা আবার কন্টিনিউ করুন। আর কন্টিনিউ করার পর আপনাকে আরো 3টে বক্স আপনি সামনে দেখতে পাবেন। যে বক্সে প্রথমেই দেখা যাচ্ছে ইনকাম ট্যাক্স বলে, এই প্রথম বক্সে আপনি ক্লিক করে কন্টিনিউ করুন। আর সেখানে আপনার ই পে ট্যাক্সের যে ওয়েব পেজটা রয়েছে সেখানে আপনি প্রসিড করবেন। প্রথম যে বক্সটা রয়েছে সেটা বক্স প্রসিড করার পর অ্যাসেসমেন্ট ইয়ার 2000
2023-24 সবজে যেটা উপরে দেখাচ্ছে সেটা আপনি সিলেক্ট করবেন, তাহলে আপনার ফাইনান্সিয়াল ইয়ার 22-23 দেখাবে। আর এরপর যে টাইপ অফ পেমেন্ট মোড আছে সেটাতে আপনি আদার পেমেন্ট রিসিট 500 যেটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন, তখন আবার একটা নেক্সট পেজে চলে আসবে। আর এখানে 1000 টাকা আপনাকে দেখাবে, সেখান থেকে আপনি আবার নিচে কন্টিনিউ করুন। আর এখান থেকে কন্টিনিউ করার পর এখানে দেখবেন পেমেন্ট অপশন দেখাচ্ছে, পেমেন্ট অপশনের মধ্যে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, একটা নেট ব্যাংকিং, একটা ডেবিট কার্ড পেমেন্ট, এরকম আপনাকে 4-5টা অপশন দেখাবে। কিন্তু এগুলোতে পেমেন্ট ঠিকঠাক হচ্ছে না, তাই আপনি লাস্ট যে অপশন রয়েছে পেমেন্ট গেটওয়ে, এই পেমেন্ট গেটওয়েতে আপনি ক্লিক করুন। আর পেমেন্ট গেটওয়ে যখন ক্লিক করবেন তারপর এখানে 3টে ব্যাংকের অপশন দেবে, আপনি যে কোনো একটা ব্যাংকের অপশানে ক্লিক করে আপনি এটা কন্টিনিউ করুন। আর এটা যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন যে এই নিউ পেমেন্টের যে অপশানটা সেখানেও আপনাকে এই 1000 টাকার অপশানটা দেখাবে, তার নিচেই দেখবেন পে নাও বলে একটা অপশান রয়েছে, এই পে নাও অপশানে আপনি ক্লিক করুন। আর পে নাও অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা ডায়লগ বক্স আসবে, এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ডায়লগ বক্সের একদম নিচের দিকে আপনাকে টিক করতে হবে, টিক করে ক্লিক করলেই আপনার পরের একটা পেমেন্টের অপশান চলে আসবে, যে পেমেন্ট অপশানে আপনার যে কার্ড রয়েছে সেই কার্ড দিয়ে আপনার পেমেন্ট করতে পারেন। আপনার যে কার্ড নম্বরটা সেখানে বসিয়ে দেবেন, আপনার মান্থ ইয়ার সিসিবি নাম্বার নাম বসিয়ে দেওয়ার পরেই আপনার কেমন পেমেন্ট হয় সেই পেমেন্টগুলো আপনি করে দেবেন, তারপর একটা ওটিপি আসবে, ওটিপিটা বসিয়ে আপনি কন্টিনিউ করলেই আপনার ব্যাংক থেকে ওই টাকাটা কেটে যাবে এবং এখানে ইনকাম ট্যাক্সের ফাইলেতে ওয়েবসাইটে একটা নতুন পেজ খুলে যাবে, সেখানে দেখবেন ডাউনলোড অপশান রয়েছে, এই ডাউনলোড অপশানে যখনই আপনি ক্লিক করবেন তখন এই পেমেন্টের যে রিসিটটা সেই পেমেন্ট রিসিটটা আপনি দেখতে পাবেন। এই পেমেন্ট রিসিটে দেখবেন যে 1000 টাকার একটা রিসিট আপনাকে দিয়েছে, সেটা আপনি একটা প্রিন্ট আউট নিয়ে আপনি রেখে দিতে পারেন। আর এরপরে আপনাকে যে পরবর্তী স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে এই রিসিটটা হয়তো 2-1 দিন সময় লাগে যেটা আপলোড হতে, আপনি 2-1 দিন পরে এই আবার ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্ক আদার অপশানে। এখানে লিঙ্ক আদার অপশানে আপনি যদি আবার আসেন তখন ঠিক আগের মতোই আপনাকে প্যান নাম্বার আর নিচের বক্সে আধার নম্বর দিয়ে সেটাকে কন্টিনিউ করতে হবে। আর যখনই আপনি এটা কন্টিনিউ করবেন তখনই দেখবেন যে আপনি যে পেমেন্টটা 1000 টাকা করেছিলেন সেই পেমেন্টের রিসিট নম্বর, টাকা ইত্যাদি সব কিছু কিন্তু এই বক্সের মাধ্যমে দেখাচ্ছে। তখন আবার সেই বক্সের ঠিক নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে সেই কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করে দিন। আর কন্টিনিউ অপশানে যখনই আপনি ক্লিক করবেন তখন আবার লিঙ্ক আদারের পেজটা খুলে যাবে, তখন ঠিক আগের মতোই আপনাকে প্রথমেই যে বক্সটা দেখাবে সেখানে হচ্ছে আপনার আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু আধার কার্ড থেকে দেখে এই নামটা এই বক্সে প্রথম বক্সে বসাবেন। আর প্রথম বক্সে বসাবার পরেই তারপরের যে বক্সটা রয়েছে সেখানে আপনার মোবাইল নম্বরটা আবার বসাতে হবে, তা আপনি আপনার নাম এবং মোবাইল নম্বর বসানোর পর তারপরের যে ছোট বক্সটা রয়েছে সেই বক্সে দেখবেন আপনার আধার কার্ডে কি শুধুমাত্র ইয়ার দেওয়া রয়েছে, শুধুমাত্র যদি শুধুমাত্র ইয়ার দেওয়া থাকে তাহলে আপনি ওই প্রথমের বক্সে ক্লিক করবেন, আর যদি পুরো ডেট অফ বার্থ থাকে তাহলে আপনাকে ওই বক্সে ক্লিক করতে হবে না, আপনি পরবর্তী যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করে লিঙ্ক আধারে ক্লিক করুন। আপনি যখন লিঙ্ক আধারে ক্লিক করবেন তখনই আপনার যে মোবাইল নম্বরটা আপনি দিয়েছেন সেই মোবাইলে আবার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ভেরিফিকেশন করার জন্য আপনাকে বলছে, আপনার ওটিপিটা এই বক্সে বসিয়ে দিয়ে আবার আপনি ভ্যালিডেশন করুন। আর ভ্যালিডেশন করলেই এখানে দেখবেন যে এখানে লেখা রয়েছে ইওর রিকোয়েস্ট আধার প্যান লিঙ্কিং এর জন্য, আপনার এই জিনিসটা আধারের ওয়েবসাইটে আধারের দপ্তরে এটা পাঠিয়ে দেওয়া হলো এবং এটা লিঙ্ক হয়ে যাওয়ার কথা, আর এইটা আপনাকে আরো 2-1 দিন পর বেশ আপনাকে আবার এই ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসতে হবে। আর এখানে চলে এলে লিঙ্ক আধার স্ট্যাটাস রয়েছে, সেই লিঙ্ক আধার স্ট্যাটাসে আপনি যদি চলে আসেন তাহলে সেটা চেক করে দেখে নিতে পারেন। তবে একটা কথা আপনাকে বলে দিই যে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেই পিডিএফ ফাইলটাতে এই পুরো ব্যাপারটাই কিন্তু পিডিএফ আকারে দেওয়া রয়েছে, যদি কেউ বুঝতে না পারেন তাহলে এই পিডিএফটা দেখে নেন, তাহলেই আপনার পুরো ব্যাপারটা বুঝতে পারবেন এবং ঠিকমতো পেমেন্ট করতে পারবেন। তবে যারা মোবাইল থেকে পেমেন্ট করবেন
তারা মোবাইল থেকেও করতে পারেন একইভাবে। তবে তারা ইনকাম ট্যাক্সের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে ডান দিকে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট যে অপশানটা রয়েছে সেই ডেস্কটপ সাইট অপশানটা আপনারা অন করে নেবেন। আর ডেস্কটপ সাইট অন করে নিলেই আপনি এই কম্পিউটারে যেভাবে পেমেন্ট হয় সেটাও আপনারা মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আপনারা এইভাবে প্যানের সঙ্গে আধারের যে লিংক সেই লিংকটা করে নিতে পারেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে এই লিংক আধার যখন স্ট্যাটাস চেক করবেন তখন যদি আপনার নামের সঙ্গে আধার কার্ডের বা প্যান কার্ডের নামের কোনো তফাৎ থাকে তাহলে কিন্তু এই লিংকটা হবে না। আর আপনার ডেট অফ বার্থে যদি আধারের সঙ্গে প্যানের ম্যাচ না হয় তাহলেও কিন্তু এই আধারের সঙ্গে প্যানের লিংকটা হবে না। তো বন্ধুরা আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন আধার এবং প্যানের নাম এবং ডেট অফ বার্থ দুটোই কিন্তু ঠিক থাকে। আর যদি না ঠিক থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে দেখাবে যে আপনি হয় আধারের ওয়েবসাইটে গিয়ে আধার ঠিক করুন অথবা প্যানের ওয়েবসাইটে গিয়ে আপনার প্যানটাকে ঠিক করুন, মানে আপনার আধারে যা রয়েছে প্যানে যেন একদম দুটোই একই থাকে, তবেই কিন্তু এই আধারের সঙ্গে প্যানের লিংকের প্রসেসটা সম্পূর্ণ হবে এবং কমপ্লিট হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা প্যানের সঙ্গে আধারের লিংক করুন এবং এই কাজটা করে নিলে বড় সড়ো ফাইন থেকে আপনারা বাঁচুন। তো বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছয়। তো বন্ধুরা আজ এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। নমস্কার।